মন পাড়ায় থাকতে দে আমায় পৃথিবীতে হাজারো ভাষার মধ্যে অন্যতম ভাষা হলো বাংলা ভাষা। ভাষা শুধু কথা বলার মাধ্যম না, এই ভাষায় একটা জাতিকে প্রেজেন্টেশন করে। তেমনি বাংলা গান মাটি ও মানুষের গান, এই গান তুলে ধরে বাংলা ভাষাকে। আজকাল আমরা গানের মাধ্যমে বিভিন্ন ভাষার সাথে পরিচিত, সীমানা কিংবা দেশ নয়, গানের মাধ্যমে ভাষা ছড়িয়ে গেছে পুরো মহাবিশ্বে। বর্তমানে গান ছড়িয়ে পড়ার অন্যতম বড় মাধ্যম হলো ইউটিউব। শুধু বাংলাদেশ নয়, ইউটিউব এর মাধ্যমে বাংলা গানের ভিউয়ার ছড়িয়ে পড়েছে সর্বত্র। ভিউয়ার্স, আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরব ইউটিউবে 100 মিলিয়ন ভিউ প্রাপ্ত বাংলা গান, যেটা বাংলা গানের ইতিহাসে অন্যতম সেরা অর্জন বলা চলে। চলুন তবে দেখে আসি সেই গানগুলো। জীবন যখন থমকে দাঁড়ায় স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায় কৃষ্ণা বুকে বৃষ্টি। সরি দীপান্বিতা, 2 আগস্ট 2015 সালে খুবই সাধারণভাবে টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পায় সুয়ারেস দেবের লেখা সরি দীপান্বিতা গানটি। খুবই সহজ সরল ভাষায় লেখা এই গানটি বর্তমানে ইউটিউবে 105 মিলিয়ন ভিউ। গানটি প্রকাশের সময় তেমন একটা জনপ্রিয়তা না পেলেও মাস দুয়েক পর ব্যাপক হারে জনপ্রিয়তা পেতে শুরু করে গানটি। গানটিতে কণ্ঠ দেন তারিফ ও সিফাত। বলবো না গো আর কোনোদিন, বলবো না গো আর কোনোদিন। সুকুমার বাউলের অন্যতম সেরা সৃষ্টি হলো বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। ঈদকে কেন্দ্র করে 31 মে 2019 সালে এই গানটি ইগল মিউজিক সিটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। গানটি ইউটিউবে 193 মিলিয়ন ভিউ হয়, যা বাংলা গানের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ভিউপ্রাপ্ত গান। কর্জার কারণে ছাড়লাম আমি জগত সংসার, তোর মনের পিঞ্জিরায়, তোর মনের পিঞ্জিরায় তুই করে দিলি ঠাই। বর্তমান সময়ের আলোচিত তরুণ সঙ্গীত শিল্পী হলেন জিসান খান শুভ। বর্তমান জেনারেশনের কাছে তার গান বেশ গ্রহণযোগ্যতা পায়। তেমনি একটি গান হলো তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। গানটি ইউটিউবে 145 মিলিয়ন ভিউ হয়। 2018 সালে প্রকাশিত এই গানটি ইগল মিউজিক সিটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। বধুবেশে কন্যা যখন এলো রে, একজন বাবার কাছে তার মেয়ে হলো মায়ের পরে দ্বিতীয় মা। সেই মেয়েটি বাবাকে ছেড়ে বধুবেশে যখন চলে যায়, সেই খুশির পাশাপাশি কষ্টটা শুধু বাবাই জানে। সেই চিত্রটি ফুটে তুলেছে বধুবেশে কন্যা যখন এলো রে গানটিতে। কবির বকুলের লেখা হৃদয়ের বন্ধন সিনেমার এই গানটি বাংলা সিনেমা গানের ইতিহাসের অন্যতম একটি গান। গানটি অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে 123 মিলিয়ন ভিউ পায়। তোর মন পাড়ায় থাকতে দে আমায়, তোর মন পাড়ায়। জিসান খান শুভর আরেকটি অমর সৃষ্টি হলো তোর মন পাড়ায় থাকতে দে আমায় গানটি। 2018 সালে প্রকাশিত এই গানটির ভিউয়ার সংখ্যা হলো 130 মিলিয়ন। প্রিয় মানুষটি হারিয়ে গেল, তাকে ছাড়া কতটা অসহায় হয়ে পড়ে একটা মানুষ, এই গানটি হলো সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। ভুলতে পারি না রে বেঈমান, ভুলতে পারি না বেঈমান। 2018 সালটা ছিল আরমান আলিফের, সব দিকে এই মানুষটার গানের জয়গান। তেমনি একটি গান হলো বেঈমান। এতটা ভালোবাসার পরেও কিভাবে প্রিয় মানুষটি ছেড়ে চলে যেতে পারে, কিভাবে নতুন করে সংসার করতে পারে, সেই বেঈমান মানুষটিকে খুব সুন্দরভাবে প্রকাশ করছেন আরমান আলিফ এই গানটির মাধ্যমে। I don't know তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ। খায়রুল্ল, বাংলা সিনেমা ইতিহাসের অন্যতম সেরা একটি সিনেমা হলো খায়রুল্ল। 2004 সালে মুক্তি পাওয়ার পর সিনেমাটি যেমন ব্যবসা সফল, ঠিক তেমনি বর্তমান সময়েও এসেও এই সিনেমার খায়রুল্ল শিরোনামের গানটি অন্যরকম রেকর্ড তৈরি করে ফেলেছেন।
আপনারা জানলে অবাক হবেন যে ইউটিউবে বাংলা সিনেমা গানের ইতিহাসে খায়রুল্লো গানটি সর্বপ্রথম 100 মিলিয়ন ভিউ পায়। গ্রামের একটি মেয়ে যার মাথার চুল অনেক বড়, আর সেই চুলের প্রশংসা পুরো গ্রামে। আপনাদের মনে প্রশ্ন হতেও পারে, বর্তমান সময়ে এই গানটি শোনে কারা? প্রশ্নটি একটু অন্যরকম হলেও উত্তর হলো, এই গানটি ভক্ত বাংলাদেশের মানুষের থেকেও ভারতের কলকাতার মানুষ। মূলত তাদের মাধ্যমে এই গানটি 100 মিলিয়ন ভিউ পায়। নিশার নৌকা। বর্তমান সময়ের আলোচিত তরুণ সঙ্গীত শিল্পী হলেন গগন সাকিব। গগন সাকিবের এই গানটি খুব দ্রুত সময়ের মধ্যে 100 মিলিয়ন ভিউ পায়। বর্তমানে এই গানের ভিউ সংখ্যা 103 মিলিয়নের বেশি। 2020 সালের 12ই অক্টোবর এই গানটি স্যামসুল অফিসিয়াল মিউজিক চ্যানেলে প্রকাশ করা হয়। গানটির প্রকাশের পর থেকেই বেশ জনপ্রিয়তা পেতে শুরু করে। ললনা। শেখ সাদির অসাধারণ সৃষ্টি হলো ললনা গানটি। 2018 সালে প্রকাশিত এই গানটির বর্তমান ভিউয়ার্স সংখ্যা হলো 121 মিলিয়ন। গানটির প্রকাশের পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটি সিএমপি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। আমি তো হয়েছি সারা দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল। দিল 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 2016 সালের বয়সগিরি সিনেমার জনপ্রিয় একটি গান হলো দিল দিল দিল। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা। গানটি বর্তমানে 100 মিলিয়ন ভিউ পায়। কবির বকুলের লেখা এই গানটি স্বাধীন ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। গানটিতে অভিনয় করেন সাকিব খান ও বুবলি। এটি ইমরান ও সাকিব খানের ক্যারিয়ারের প্রথম 100 মিলিয়ন ভিউ প্রাপ্ত গান। তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা। নেশা। তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা, তোমার জন্য হারাই গেল আমার ঠিকানা। আরমান আলিফের আরেকটি জনপ্রিয় গান হলো নেশা। তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না। বর্তমানে তরুণ ছেলেদের কাছে এই গানটি ব্যাপকভাবে জনপ্রিয়। অসাধারণ কথার এই গানটি 2018 সালে জি সিরিজ মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। গানটি মুক্তির পর থেকেই বেশ জনপ্রিয়তা পায়। বর্তমানে এই গানের ভিউ সংখ্যা 193 মিলিয়নের বেশি। অপরাধী। বাংলা গানের ইতিহাসের পাতা উল্টাপাল্টা করে দেয় আরমান আলিফের অপরাধী গানটি। আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। সর্বপ্রথম 100 মিলিয়ন 200 কিংবা 300 মিলিয়ন ভিউপ্রাপ্ত গান হলো অপরাধী। শুধু ভিউ না, বাংলাদেশের সর্বপ্রথম 1 মিলিয়ন লাইক কিংবা 2 মিলিয়ন লাইক প্রাপ্ত গান হলো অপরাধী। এই গানের রেকর্ড অনেকে যা ছোট পরিসরে বলা সম্ভব নয়। বর্তমানে এই গানের ভিউ সংখ্যা 343 মিলিয়নের বেশি। 2018 সালে পুরো বাংলায় ঝড় তুলে দেয় এই গানটি। শুধু এই গানগুলো নয়, বাংলা গানের ইতিহাস অসংখ্য জনপ্রিয় গান আছে যে গানগুলো না থাকলে হয়তো বাংলা গানের সৃষ্টি হতো না। তবে এই 100 মিলিয়ন ভিউপ্রাপ্ত গানগুলো বাংলা গানকে নতুনভাবে বিশ্ব দরবারে উপস্থাপন করেছে। অনেকে কল্পনাও করেনি বাংলা গান 100 মিলিয়ন ভিউ পাবে ইউটিউবে। বর্তমানে সেটা আজ সোজা রাস্তার মতো, যে কোনো গানের অতিক্রম করতে পারে সেই পথ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের পছন্দের গানটি অবশ্যই আমাদের সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করে জানাবেন। তোমার মতোই থাকলা তুমি খবর নিলা না।